এই ভিডিওটা ইএসআর অর্থাৎ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট নিয়ে আমাদের মেইন কোর্সগুলোতে যেমন এই টপিকসটা আছে তেমনি হবে প্র্যাকটিক্যাল কোর্সেও এই টপিকসটা আছে। সো আমাদের সবারই উচিত বিষয়টা শিখে ফেলা। এখন তোমাদের কি করতে হবে, তোমাদের জাস্ট এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখতে হবে। আশা করি তোমরা যদি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা ইএসআর নিয়ে যা কিছু আছে সব কিছু নিয়ে বিস্তারিত জানতে পারবে। আর এটা খুবই খুবই একটা সহজ টপিকস। তো যাই হোক, কথাবার্তা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর মেইন অংশে যাওয়ার আগে আমাদের একটু ব্লাডের গঠন সম্পর্কে ভালোভাবে জানা থাকা দরকার। আমরা জানি ব্লাডের গঠনে মোটা দাগে দুই ধরনের উপাদান থাকে। একটাকে বলা হয় প্লাজমা, যেটা আছে ব্লাডের মোট ভলিউমের 55%, আরেকটা আছে হচ্ছে ব্লাড সেল, যেটা মোট গঠনের 45%। এখন এই যে প্লাজমা, প্লাজমা গঠিত হয় মূলত ওয়াটার এবং প্রোটিনের সমন্বয়ে। তো প্রোটিনের মধ্যে কী আছে, প্রোটিনের মধ্যে আছে অ্যালবুমিন, গ্লোবিউলিন, এগুলোকে মূলত বলা হয় থাকে প্লাজমা প্রোটিন। এছাড়া আরও উপাদান থাকতে পারে, সেগুলো আমাদের আপাতত জানার দরকার নেই। তারপরে আছে ব্লাড সেল অর্থাৎ রক্তকণিকা। আমরা সবাই জানি রক্তকণিকাকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে রেড ব্লাড সেল বা লোহিত রক্তকণিকা, আরেকটা হচ্ছে হোয়াইট ব্লাড সেল বা হচ্ছে শ্বেত রক্তকণিকা, এবং অন্যটা হচ্ছে প্লেটিলেট কিংবা অণুচক্রিকা। এখন এই যে রেড ব্লাড সেল আছে কিংবা লোহিত রক্তকণিকা, এইটারই আরেকটা নাম হচ্ছে এরিথ্রোসাইট। এই এরিথ্রোসাইটটি মূলত আমাদের এই চ্যাপ্টারের যত পড়ালেখা আছে সব কিছু। এখন আমরা যেহেতু ইএসআর নিয়ে পড়ালেখা করছি, ইএসআরের যদি একটা পূর্ণরূপ দেখি, যেটা হচ্ছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ যদি বাংলায় করি তাহলে সেটা হবে লোহিত রক্তকণিকার অধঃক্ষেপণের হার। তো ইএসআর কি, ইএসআর হচ্ছে লোহিত রক্তকণিকার অধঃক্ষেপণের হার। তো আমরা যদি একটা টেস্ট টিউবে রক্তকণিকাকে রাখি তাহলে সেটা এইরকমভাবে ভাগ হয়ে যাবে, সেটা হচ্ছে একদম সর্বনিম্নে এইটা এইখানে থাকবে হচ্ছে 45% রেড ব্লাড সেল, আর উপরের দিকে থাকবে হচ্ছে 55% অংশ জুড়ে প্লাজমা। আর এই রেড ব্লাড সেল এবং প্লাজমার মাঝখানে যেই ছোট্ট একটা অংশ থাকবে, যেটা কি না 1%-এর চেয়েও কম, সেখানে থাকবে হোয়াইট ব্লাড সেল এবং প্লেটিলেট। এখন এই যেই ছোট এই অংশটার একটা নাম আছে, সেটার নাম হচ্ছে এই যে বাফি কোট। এই যে 1%-এর চেয়ে কম জায়গা যেখানে হোয়াইট ব্লাড সেল এবং প্লেটলেট থাকে, সেই জায়গাটার নাম হচ্ছে বাফি কোট। এখন আমরা যে ইএসআর অর্থাৎ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট নির্ণয় করব, সেই এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট নির্ণয় করার বেশ কিছু মেথড আছে। সেই মেথডগুলো হচ্ছে যেমন হচ্ছে অয়েস্টার গ্রিন মেথড, উইনট্রোপস মেথড এবং অটোমেটেড অ্যানালাইজার। এই তিনটা মেথডের মধ্যে অয়েস্টার গ্রিন মেথড এবং উইনট্রোপস মেথড, এই দুইটা মেথড হচ্ছে ম্যানুয়াল। এই দুইটা মেথডে আমাদের অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে, অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ করতে হবে, কারণ যদি আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট ইউজ না করি তাহলে ব্লাডগুলো কোয়াগুলেট হয়ে যাবে, পরে আমরা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট বের করতে পারবো না। তো অয়েস্টার গ্রিন মেথড পদ্ধতিতে ব্যবহার করা হয় ইডিটিএ অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে। ইডিটি এর পূর্ণরূপ আমরা জানি এ ইথাইল ডায়ামিন টেট্রা অ্যাসিটেট কিংবা অক্সালেট ব্যবহার করা যায়। আর উইনট্রোপস মেথড, এই উইনট্রোপস মেথড পদ্ধতিতে সোডিয়াম সাইট্রেটকে অ্যান্টিকোয়াগুলেন্ট হিসেবে ইউজ করা যায়। আর যে অটোমেটেড অ্যানালাইজার যে পদ্ধতিটা আছে সেটা কিন্তু একটা অটোমেটিক পদ্ধতি। আমরা একটু আগে জেনেছি যে ওয়েস্টার গ্রিন মেথড এবং উইনট্রোপস মেথড হচ্ছে ম্যানুয়াল, আর অটোমেটেড অ্যানালাইজার এটা হচ্ছে অটোমেটিক মেথড। এই পদ্ধতিতে কিন্তু অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয় না, সরাসরি মেশিনের সাহায্যে খুব দ্রুতই সেটা পরিমাপ করা যায়, অর্থাৎ এটা একটা মডার্ন মেথড বলা যায়। এখন আমরা যদি এরিথ্রোসাইট সেডিমেন্ট রেটের একদম সহজ একটা সংজ্ঞা দিতে যাই তাহলে সেটা হবে এরকম, দি রেট অ্যাট হুইচ এরিথ্রোসাইটস সেডিমেন্ট ইজ কল্ড এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, অর্থাৎ যেই রেটে লোহিত রক্তকণিকার অধঃক্ষেপণ হয় তাকেই বলা হয় এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট কিংবা ইএসআর। এখন আমরা আগে যে পদার্থবিজ্ঞান পড়েছিলাম সেই পদার্থবিজ্ঞানে আমরা দেখেছিলাম রেট মানে কি, রেট মানে হচ্ছে সময়ের সাপেক্ষে কোনো একটা কিছুর পরিবর্তন। অর্থাৎ যদি আমরা সেটাকে গাণিতিকভাবে দেখাতাম তাহলে সেটা এরকম হতো, রেট ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন কিছু একটা ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, অর্থাৎ সময়ের সাপেক্ষে কিছু একটার পরিবর্তনকেই রেট বলে। তো আমরা এখন যেহেতু ইএসআর কথাটা এসছে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট, তার মানে এটাও এটা কিন্তু একদম একটা রেট। তো এইটাকেও কোনো একটা কিছু ডিভাইডেড বাই টাইম হিসাবে ভাগ করা যায়। তো সেইটা কী রকম, যেমন হচ্ছে চেঞ্জ ইন লেন্থ, অর্থাৎ এরিথ্রোসাইটগুলো যেই সেডিমেন্টেশন হবে এইখানে, তো এই যেই লেন্থের বিভিন্ন সময় পর আমরা যে লেন্থটা পাবো সেই লেন্থের পরিবর্তন ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, এটা করলেই আমরা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট
পাবো। তো এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেট আমরা জানি সবকিছুরই একটা একক থাকে, তো এইটারও একটা একক আছে। সবচেয়ে বেশি যেই এককটা ব্যবহৃত হয় সেটা হচ্ছে মিলিমিটার পার আওয়ার, অর্থাৎ প্রতি ঘন্টায় কত মিলিমিটার এরিথ্রোসাইট সেডিমেন্টেশন হলো সেইটাকেই মূলত বলা হচ্ছে ইএসআর। তো এখন এখানে একটা কথা বলা আছে, সেটা হচ্ছে অ্যাট টাইম পাসেস, অর্থাৎ সময়ের সাথে সাথে সেডিমেন্টেশন ইনক্রিজেস, সময়ের সাথে সাথে কী হবে সেডিমেন্টেশন বাড়বে, কিন্তু বাট ইএসআর স্টেজ দি সেম, কিন্তু এরিথ্রোসাইট সেডিমেন্টেশন যে রেট আছে রেটটা সেম থাকবে। যদি আমি তোমাদেরকে এটা একটু বোঝাই তাহলে সেটা হবে এরকম, এই যে 5 মিনিটে যে যতগুলো রেড ব্লাড সেল সেডিমেন্টেশন হবে, 10 মিনিটে নিশ্চয়ই তার চাইতে একটু বেশি পরিমাণ এরিথ্রোসাইট সেডিমেন্টেশন হবে, তারপর 15 মিনিটে আর একটু বেশি হবে, কিন্তু যে রেটটা আছে এরিথ্রোসাইট যে সেডিমেন্টেশন হওয়ার যে রেটটা সেই রেটটা কিন্তু সেম থাকবে। তো আমরা একটু গাণিতিকভাবে যদি দেখি, যেমন হচ্ছে এখানে আছে T=30 মিনিট আর সেডিমেন্টেশনের লেন্থ আছে 10 মিলিমিটার। তো আমরা যেহেতু জেনেছি যে প্রচলিত জনপ্রিয় পদ্ধতি হচ্ছে মিলিমিটার পার আওয়ার, তো সেক্ষেত্রে আমাদের টাইমটাকে আওয়ারে নিতে হবে। 30 মিনিট মানে হচ্ছে 0.5 আওয়ার, আর সেডিমেন্টেশন হচ্ছে লেন্থ হচ্ছে 10 মিলিমিটার। তাহলে ইএসআর কী হবে? ইএসআর হবে উপরে থাকবে লেন্থ 10 আর নিচে থাকবে হচ্ছে টাইম 0.5, তো করলে কী হবে 20 মিলিমিটার পার আওয়ার আসবে এখানে। তো এই সেম স্যাম্পলটাই যদি আমরা 1 ঘন্টা পরে দেখি তাহলে দেখব যে সেটা সেডিমেন্টেশন হচ্ছে 20 মিলিমিটার, তাহলে সেটার ইএসআর কী হবে? ইএসআর হবে উপরে থাকবে সেডিমেন্টেশন লেন্থ, নিচে থাকবে সময়, তাহলে কী হবে 20 মিলিমিটার পার আওয়ার। তো এই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে যেহেতু এক স্যাম্পল সেম, সেহেতু সেডিমেন্টেশন আধা ঘন্টা পরে 10 মিলিমিটার পাচ্ছি কিংবা 1 ঘন্টা পরে 20 মিলিমিটার পাচ্ছি, কিন্তু ইএসআর যেটা পাচ্ছি সেটা কিন্তু সেম। সুতরাং বলা যায় যে সেডিমেন্টেশন ইনক্রিজেস বাট ইএসআর স্টে দি সেম, সময়ের সাথে সাথে সেডিমেন্টেশন বাড়বে কিন্তু সেডিমেন্টেশনের যে রেটটা আছে সেই রেটটা সেমই থাকবে। এবার যদি আমরা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটের নর্মাল যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটার দিকে তাকাই তাহলে সেটা দেখতে পাবো 50 বছর বয়সের নিচে যে সকল পুরুষ আছে তাদের ক্ষেত্রে সেটা হবে 15 মিলিমিটার পার আওয়ার কিংবা তার চাইতে কম, আর 50 বছর বয়সের নিচের মহিলাদের ক্ষেত্রে সেটা হবে 20 মিলিমিটার পার আওয়ার কিংবা তার চাইতে কম, আর 50 বছর বয়সের উপরে যাদের বয়স, অর্থাৎ যেমন হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 50 বছরের বয়সের উপরে যদি হয় তাহলে তার ক্ষেত্রে 20 মিলিমিটার পার আওয়ার কিংবা তার চাইতে কম হলে সেটা স্বাভাবিক, আর মহিলাদের ক্ষেত্রে যাদের বয়স 50 বছরের চেয়ে বেশি সেক্ষেত্রে হবে 30 মিলিমিটার পার আওয়ার কিংবা তার চাইতে কম। তো এখানে একটা বিষয় পরিষ্কার, সেটা হচ্ছে 50 বছর বয়সের নিচে যে সকল পুরুষ আছে তাদের ক্ষেত্রে 15 হলেও স্বাভাবিক, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 20 হলেও সেটা 20 কিংবা 20-এর নিচে হলে সেটা স্বাভাবিক, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে বেশিটাকেও স্বাভাবিক হিসেবে গণ্য করা হচ্ছে। আর 50 বছর বয়সের উপরে যারা আছে সে সকল ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে 20 মিলিমিটার পার আওয়ার হলে স্বাভাবিক, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 30 মিলিমিটার পার আওয়ার হলেও স্বাভাবিক। তার মানে এইখানেও কিন্তু মহিলাদের ক্ষেত্রে বেশি ইএসআরকেও স্বাভাবিক হিসেবে ধরা হচ্ছে। সুতরাং এই কথাটা বলা যায় নর্মালি ইএসআর ইজ হায়ার দেন ফিমেলস। এখন কথা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে এই বেশি ইএসআরটাকেও স্বাভাবিক হিসাবে গণ্য করা হচ্ছে কেন? এখন তোমাদের এই বিষয়টা জানতে যেটা জানতে হবে সেটা হচ্ছে ফ্যাক্টরস দ্যাট এফেক্ট সেডিমেন্টেশন, যে সকল ফ্যাক্টর আছে সেগুলো সেডিমেন্টেশনকে এফেক্ট করে সেগুলো সম্বন্ধে তোমাদের জানতে হবে। এই বিষয়গুলো নিয়ে আমরা জানবো, তবে তার আগে আমরা এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটের যে 3টা স্টেজ আছে, 3টা পর্যায় আছে, সেই 3টা পর্যায় নিয়ে একটু জেনে নিই। সেটা হচ্ছে প্রথম পর্যায়টা হচ্ছে স্টেজ অফ অ্যাগ্রিগেশন, এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে রোলেক্স ফর্মেশন ওয়েট। এইখানে তোমরা বানানটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে রোলেক্স, কিন্তু উচ্চারণের সময় এই এক্সটা উচ্চারণ হবে না, অনেকটা এমনভাবে উচ্চারণ হবে রোলো এই টাইপের। যাই হোক, আমি এটা ঠিকমতো উচ্চারণ করতে পারি না, তোমরা গুগল ট্রান্সলেটর দেখতে পাবে কিংবা অন্য কোথাও থেকে এই উচ্চারণটা জেনে নেবে। যাই হোক, এইটা হচ্ছে আমরা যখন ইএসআর শুরু করি সেই ইএসআর শুরু করার প্রথম 10 মিনিটের পর্যায়টা হচ্ছে স্টেজ অফ অ্যাগ্রিগেশন বা রোল অফ ফর্মেশন। এই 10 মিনিটে কী হয়? এই 10 মিনিটে হচ্ছে সেডিমেন্টেশন রেটটা একদমই কম থাকে। তারপর দ্বিতীয় যে স্টেজ আছে সেটার নাম হচ্ছে স্টেজ অফ সেডিমেন্টেশন,
এইটা হচ্ছে প্রথম 10 মিনিটের পরে যে 40 মিনিট সময়, এই 40 মিনিট হচ্ছে স্টেজ অফ সেডিমেন্টেশন। এই পর্যায়ে এসে একটা কনস্ট্যান্ট রেটে সেডিমেন্টেশন হবে, মানে মোটামুটি আগে যে তো একদমই লো ছিল রেট, সেই রেটটা কিন্তু যথেষ্ট পরিমাণ বৃদ্ধি পাবে এই ক্ষেত্রে। আর 3 নম্বর যে স্টেজটা আছে, যে ফাইনাল স্টেজ, সেটা হচ্ছে স্টেজ অফ প্যাকিং। যেমন আমরা যদি 1 ঘন্টার মধ্যে এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটের যে রিপোর্টটা আছে সেই রিপোর্টটা পেতে চাই, তাহলে সেক্ষেত্রে আর আমরা 10 মিনিট এই স্টেজ অফ প্যাকিং পর্যায়ে রাখতে পারি, যেটা হবে ফাইনাল পিরিয়ড। তো এই ক্ষেত্রে কি হবে, এই ক্ষেত্রে সেডিমেন্টেশন রেটটা লো হবে। এখন এই সেডিমেন্টেশন রেটটা লো হওয়ার কারণ কি? লো হওয়ার কারণ হচ্ছে প্রথম ধাপে আমরা দেখেছি যে যখন সেডিমেন্টেশন শুরু করব তখন হচ্ছে সেডিমেন্টেশনের যে রেটটা আছে একদমই লো, দ্বিতীয় পর্যায়ে গিয়ে সেই সেডিমেন্টেশন রেটটা মোটামুটি ভালো পরিমাণ বৃদ্ধি পাইলো এবং কনস্ট্যান্ট রেটে সেডিমেন্টেশন হলো। এখন অলরেডি যে এরিথ্রোসাইটগুলো আছে সেই এরিথ্রোসাইটগুলো কিন্তু সেডিমেন্টেশন হয়ে গেছে, আর অল্প অল্প কিছু হয়তো আছে, এই পর্যায়ে সেডিমেন্টেশন রেটটা অনেক লো হবে। তো এইগুলোই ছিল এরিথ্রোসাইট সেডিমেন্টেশন রেটের 3টা স্টেপ। এবার আমরা চলে যাই ফ্যাক্টরস দ্যাট অ্যাফেক্ট সেডিমেন্টেশন, অর্থাৎ যে সকল ফ্যাক্টর সেডিমেন্টেশনকে অ্যাফেক্ট করে। ফ্যাক্টরগুলো কি সেডিমেন্টেশন রেট বাড়াচ্ছে নাকি কমাচ্ছে সেটার উপর ভিত্তি করে যদি আমরা ভাগ করি, তাহলে মোটামুটি আমরা 2টা ভাগ পাই, সেটা হচ্ছে প্রো সেডিমেন্টেশন ফ্যাক্টরস, আরেকটা হচ্ছে অ্যান্টি সেডিমেন্টেশন ফ্যাক্টরস। প্রো সেডিমেন্টেশন ফ্যাক্টর কি? এরা হচ্ছে সেডিমেন্টেশনটাকে বৃদ্ধি করবে, ফলে সেডিমেন্টেশন বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ESR বৃদ্ধি পাওয়া। তো এইটার মধ্যে আছে মূলত ফাইব্রিনোজেন, ইমিউনোগ্লোবিন, এগুলো হচ্ছে সেডিমেন্টেশন রেটটাকে বৃদ্ধি করে ফলে ESR বৃদ্ধি পায়। এখন ফাইব্রিনোজেন, ইমিউনোগ্লোবিন এই কথাগুলো তোমাদের কাছে একটু চেনা চেনা লাগছে, কারণ আমরা শুরুতেই পড়েছিলাম যে এই যে গ্লোবিউলিন হচ্ছে এক ধরনের প্লাজমা প্রোটিন, অ্যালবুমিন এক ধরনের প্লাজমা প্রোটিন, তেমনি হয় ফাইব্রিনোজেন, এইরকম এগুলো কিন্তু প্লাজমা প্রোটিন। তাহলে বোঝা যাচ্ছে যে প্লাজমা প্রোটিন যেগুলো আছে সেগুলো হচ্ছে প্রো সেডিমেন্টেশন ফ্যাক্টরস, অর্থাৎ এগুলো সেডিমেন্টেশন বৃদ্ধি করে ফলে ESR বৃদ্ধি পায়। আর অ্যান্টি সেডিমেন্টেশন ফ্যাক্টর যেগুলো আছে সেগুলোর নাম শুনেই বোঝা যাচ্ছে অ্যান্টি মানে হচ্ছে সেটা সেডিমেন্টেশনটাকে হ্রাস করে দেবে, ফলে সেডিমেন্টেশন হ্রাস পেলে ESRও হ্রাস পাবে। তো অ্যান্টি সেডিমেন্টেশন ফ্যাক্টর কি? অ্যান্টি সেডিমেন্টেশন ফ্যাক্টর হচ্ছে RBC, রেড ব্লাড সেল। রেড ব্লাড সেল যত বৃদ্ধি পায় সেডিমেন্টেশন রেট তত কি হয়, কমে যায়। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে রেড ব্লাড সেলের পরিমাণ যদি রক্তে বেড়ে যায় তাহলে তো সেটার সেডিমেন্টেশন হার আরও বেশি হওয়ার কথা, বরং সেটা না হয়ে কি হচ্ছে, এখানে রেড ব্লাড সেল যদি বাড়ে তাহলে সেডিমেন্টেশন উল্টা কমে যাচ্ছে। এখন এইটা কেন হচ্ছে এটা যদি তোমরা বুঝতে চাও, তাহলে রেড ব্লাড সেলের যেই লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোর দিকে লক্ষ্য রাখতে হবে। যেমন হচ্ছে রেড ব্লাড সেলের যেই লেয়ারটা আছে সেটা হচ্ছে লিপিডের বাই লেয়ার, অর্থাৎ 2টা লেয়ার থাকে। তো এইগুলোর গঠনের দিকে আমরা যদি দেখি তাহলে সেখানে দেখবো এগুলো গঠিত হয় হচ্ছে ফসফোলিপিড দিয়ে এবং কোলেস্টেরল দিয়ে। তো ফসফোলিপিডের 2টা পার্ট, একটা হচ্ছে ফসফ্যাট আর একটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, কিংবা যেটা লিপিড অংশ আর কি। ফসফেট অংশে এই আয়নগুলো থাকে, এই আয়নগুলো হচ্ছে নেগেটিভ চার্জযুক্ত, আর ফ্রি ফ্যাটি অ্যাসিড কিংবা লিপিডে কোনো চার্জ থাকে না। তো সেক্ষেত্রে আমরা বুঝতে পারছি যে রেড ব্লাড সেলের লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলো মূলত নেগেটিভ চার্জযুক্ত। এখন প্রতিটা রেড ব্লাড সেল যদি এরকম নেগেটিভ চার্জযুক্ত হয়, প্রতিটা রেড ব্লাড সেল এগুলো যদি নেগেটিভ চার্জযুক্ত হয়, তাহলে আমরা কী জানি? তাহলে আমরা জানি হচ্ছে এই নেগেটিভ চার্জগুলো এই নেগেটিভ চার্জটাকে পরস্পর বিকর্ষণ করবে। তো সেক্ষেত্রে এইরকমভাবে যতগুলা হচ্ছে রেড ব্লাড সেল আছে প্রত্যেকেই যদি প্রত্যেককে বিকর্ষণ করে তাহলে কি হবে, সেডিমেন্টেশন রেটটা কি কমার কথা না বেড়ে যাওয়ার কথা? তো সেক্ষেত্রে সেডিমেন্টেশন রেটটা কিন্তু কমে যাওয়ার কথা, কারণ এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে আরও দিকে দূরে দূরে সরে থাকার কথা। তো এই সব কারণেই কিন্তু রেড ব্লাড সেলটা অ্যান্টি সেডিমেন্টেশন ফ্যাক্টর, অর্থাৎ সময় রেড ব্লাড সেল বৃদ্ধির সাথে সাথে সেডিমেন্টেশন রেট কমে যাবে। এবার আসি তোমাদের প্রশ্নে, যে নর্মালি ESR ইজ হায়ার ইন ফিমেল, অর্থাৎ মহিলাদের ক্ষেত্রে ESR বেশি কেন? আমরা জানি মহিলাদের রক্তে রেড ব্লাড সেলের পরিমাণ কম থাকে, পুরুষদের রক্তে রেড ব্লাড সেলের পরিমাণ বেশি থাকে। পুরুষদের রক্তে রেড ব্লাড সেলের পরিমাণ বেশি থাকার কারণে বেশি নেগেটিভ চার্জ পরস্পরকে বিকর্ষণ করে রাখবে, তার কারণে হচ্ছে এই রেড ব্লাড সেলগুলো কিংবা এরিথ্রোসাইটগুলো সেডিমেন্টেশন হতে পারবে না, অর্থাৎ ESR কিন্তু কমে যাবে। আর মহিলাদের ক্ষেত্রে যেহেতু রেড ব্লাড সেলের
পরিমাণ কম সেহেতু কিন্তু তাদের ইএসআরটা অনেক বেশি হবে, সেডিমেন্টেশন অনেক বেশি হবে। এই কারণে নর্মালি পুরুষদের চাইতে মহিলাদের ইএসআরটা বেশি হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। সর্বশেষ আমরা দেখব কোন কোন পরিস্থিতিতে ইএসআর বৃদ্ধি পায় এবং কোন কোন পরিস্থিতিতে ইএসআর হ্রাস পায়, অর্থাৎ কন্ডিশনস এফেক্টিং ইএসআর। তো আমরা শুরুতেই যদি যে সকল পরিস্থিতিতে ইএসআর বৃদ্ধি পায় সেগুলো একটু দেখি, তাহলে সেখানে দেখব প্রথমেই আছে ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে কি হয়? ইনফ্লামেশন হলে শরীরে যে রক্তে ফাইব্রিনোজেন আছে, ইমিউনোগ্লোবিন আছে, সেগুলো কি হয়, সেগুলো বৃদ্ধি পায়। আর আমরা আগেই জেনেছি যে ফাইব্রিনোজেন, ইমিউনোগ্লোবিন এরা হচ্ছে প্রো সেডিমেন্টেশন ফ্যাক্টরস, অর্থাৎ এরা সেডিমেন্টেশন বৃদ্ধি করে এবং কি করে, সেডিমেন্টেশন বৃদ্ধি হলে ইএসআরও বৃদ্ধি পায়। সুতরাং বলতে পারি যে ইনফ্লামেশন হলে ফাইব্রিনোজেন এবং ইমিউনোগ্লোবিন জি এর পরিমাণ বৃদ্ধির ফলে ইএসআরও বৃদ্ধি পায়। তারপরে আছে ইনফেকশন। ইনফেকশন হলেও সেম পরিস্থিতি হয়, ফাইব্রিনোজেন এবং ইমিউনোগ্লোবিনের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে ইএসআর বৃদ্ধি পায়। তিন নম্বর আছে অ্যানিমিয়া। অ্যানিমিয়া হলে কি হয়? অ্যানিমিয়া হলে আমাদের শরীরে যে রেড ব্লাড সেল আছে সেই রেড ব্লাড সেলের পরিমাণ কিন্তু কমে যায়। আর রেড ব্লাড সেলের পরিমাণ কমে গেলে রেড ব্লাড সেলের এই যে চারপাশে সেলগুলো চারপাশে যে নেগেটিভ চার্জ আছে সেই নেগেটিভ চার্জের পরিমাণও কমে যায়, ফলে কিন্তু সেগুলো দ্রুত সময়ের মধ্যে সেডিমেন্টেশন হয়ে যায়। সুতরাং অ্যানিমিয়া হলে ইএসআর বৃদ্ধি পায়। তারপর হচ্ছে প্রেগনেন্সি। প্রেগনেন্সিকে তুলনা করা হয় ডাইলিউশনাল অ্যানিমিয়ার সাথে, সুতরাং এক্ষেত্রেও অ্যানিমিয়ার মতোই কাজ করবে এবং ইএসআরের পরিমাণ বৃদ্ধি পাবে। আর তারপরে আছে ম্যাক্রোসাইটোসিস। ম্যাক্রোসাইটোসিস নিয়ে কথা বলার আগে ম্যাক্রোসাইটোসিস নিয়ে কিছু জানতে হবে যে জিনিসটা আসলে কি। আমাদের শরীরে যে এরিথ্রোসাইট আছে কিংবা রেড ব্লাড সেল যেটা নিয়ে কথা বলছি আমরা, সেই রেড ব্লাড সেলটা যদি বড় হয়ে যায় তখন সাধারণত সেটাকে ম্যাক্রোসাইটোসিস বলা হয়। তো এই ম্যাক্রোসাইটোসিস পরিস্থিতিতে কিন্তু ইএসআরটা বৃদ্ধি পায়, সেডিমেন্টেশনটা বৃদ্ধি পায়। তারপর আছে রিউমেটিক ফিভার, অর্থাৎ বাতজ্বর। বাতজ্বর হলেও ইএসআর বৃদ্ধি পায়। তারপর আমরা দেখব কোন কোন পরিস্থিতিতে ইএসআরের পরিমাণ হ্রাস পায়। তো যে সকল কন্ডিশনে ইএসআরের পরিমাণ হ্রাস পায় তার মধ্যে একটা হচ্ছে পলিসাইথেমিয়া। আমরা অ্যানিমিয়ার সময় দেখেছি অ্যানিমিয়া মানে হচ্ছে রেড ব্লাড সেলের পরিমাণ কমে যাওয়া, আর পলিসাইথেমিয়া মানে হচ্ছে রেড ব্লাড সেলের পরিমাণ যখন প্রয়োজনের চাইতেও বেশি হয়ে যায় তখন সেটাকে পলিসাইথেমিয়া বলে। তো রেড ব্লাড সেলের পরিমাণ বেশি তার মানে হচ্ছে রেড ব্লাড সেলের যে লেয়ারগুলো আছে সেই লেয়ারগুলোতে নেগেটিভ চার্জের পরিমাণ বেশি, সেক্ষেত্রে কী হবে, সেই যে সেল রেড ব্লাড সেলগুলো আছে সেগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দূরে 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 থাকবে এবং হচ্ছে সেডিমেন্টেশন রেট কমিয়ে দেবে। সুতরাং পলিসাইথেমিয়া হলে ইএসআর পরিমাণ হ্রাস পায়। তারপর আছে মাইক্রোসাইটোসিস। এটা হচ্ছে ম্যাক্রোসাইটোসিস যেটা আছে সেটার বিপরীত মাইক্রোসাইটোসিস। মাইক্রোসাইটোসিস হলে লোহিত রক্তকণিকা ছোট হয়ে যায়, এক্ষেত্রে ইএসআর সাধারণত হ্রাস পায়। তারপরে আছে এফ্রাইবিনোজেনেমিয়া। এখন এই ক্ষেত্রে কী হয়, ফাইব্রিন যেহেতু আমাদের ইএসআর বৃদ্ধি করে, এফ্রাইবিনোজেনেমিয়া মানে হচ্ছে এক্ষেত্রে ফাইব্রিন থাকবে না, ফাইব্রিন কম থাকবে। তো এই সকল ক্ষেত্রে ইএসআরের পরিমাণ একদম শূন্য পর্যন্ত হয়ে যেতে পারে। তো এটা কিন্তু একটা বিশেষ কন্ডিশন। ভিডিও শেষ করার আগে আমরা ইএসআর নিয়ে আরও কিছু ইনফরমেশন দেখি। যেমন হচ্ছে ইএসআর স্টার্টস টু রাইজ 24 to 48 hours আফটার অনসেট অফ ইনফ্লামেশন, অর্থাৎ কারো যদি ইনফ্লামেশন হয় সেই ইনফ্লামেশন হওয়ার 24 থেকে 48 ঘন্টা পরে সাধারণত ইএসআর বৃদ্ধি পেতে থাকে। তারপর হচ্ছে ইএসআর অ্যান্ড সিআরপি, অর্থাৎ সি রিসেপ্টর প্রোটিন, আর বোথ এলিভেটেড ইন ইনফ্লামেশন। ইনফ্লামেশন হলে ইএসআর বৃদ্ধি পায়, সিআরপিও বৃদ্ধি পায়। তারপর তিন নম্বরে আছে ইএসআর এলিভেশন ইজ ওয়ান অফ দি মাইনর ক্রাইটেরিয়া ফর ডিএক্স অফ রিউমেটিক ফিভার। কারো যদি রিউমেটিক ফিভার বা বাতজ্বর হয় সেই বাতজ্বরের একটা মাইনর ক্রাইটেরিয়া হচ্ছে ইএসআর বৃদ্ধি পাওয়া। তো মোটামুটি এই ছিল ইএসআর নিয়ে আজকের ভিডিও। আশা করি ভিডিওতে বলা কথাবার্তাগুলো তোমরা সব কিছু বুঝতে পেরেছ। আর ভিডিওর সাথে সম্পর্কিত নোট কিংবা বইয়ের লিঙ্ক আমি ডিসক্রিপশনে এবং কমেন্ট বক্সে অ্যাড করে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো।